कैपिटल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। সবাইকে তো সুখের খবর দেওয়া হয়নি, আমি না ভাই মিলে ডিমের কারখানা গিয়েছি, আমরা গিয়ে হাত পাতি ডিম খাই আমরা প্রচন্ড। তোমাদের যদি কারো ডিম খেতে ইচ্ছে করে আমাদের কারখানা চলে আসবে, ঠিক আছে, এসে খেয়ে যাবা ডিমের কারখানা আমাদের। কি করবো বাবা রে, অনেক লেবার লাগাইছি ডিম বানানোর জন্য, নিজস্ব হাতের স্পর্শ ছাড়া আমরা ডিম বানাইছি এখানে। তোমরা চাইলে চলে আসবা, কেউ সংকোচ করবো না, ডোন্ট হেজিটেট টু কাম। হ্যালো হ্যালো, তোমার রিক্সা এমন হয়? ওয়ালাইকুম আসসালাম, রিক্সা কই যায়? কোন জায়গায় অপেক্ষা করতেছে? অপেক্ষা করতেছে রে বেচারা, এখন কোথায় ভাই? বলুন ভাই, একটা বলে দেন, বলে দেন একটা যুগ, বলে দেন যুগ, বলে হোস্টেল খানি সাথে গাড়ি বিরাইছে, বিরানোর পরে বল্টু ভাই ফান নিয়েছে, বড় বল্টু ভাই বলতেছে, বল্টু ভাই বলতেছে, ওই যে বল্টু দেখো তো ওনে কি লেখা, ওটা হোস্টেল ওর না সাড়ে কি লেখা, সাড়ে লেখা যে না এক রাত্রে থাকলে মাইক দিয়ে থাকলে 1000 টাকা, গার্লফ্রেন্ডের সুব্যবস্থা আছে, গার্লফ্রেন্ড নিয়ে থাকলে 5000 টাকা, গার্লফ্রেন্ডের সুব্যবস্থা আছে, গার্লফ্রেন্ড দিলে 5000 টাকা দিতে হবে। পরে বলতে ভাই বলতে ভাই বলতে তাই নাকি রহমান ভাই আমাকে 2 হাত নিয়ে হোস্টেলে রাখছিল, আমাকে 100 টাকা হাতে ধরে দিছে। ওরে বাবা রে, হ্যালো ভাইয়া, হ্যালো হ্যালো কি হ্যালো, মানে যোগ বললে নিজে এত উত্তেজিত সে কেটে দিছে, ভালো ছিল যোগটা, খুব ভালো ছিল, তবে বলটু না বললে আমাকে বললে মনে ভালো হইতো আরো, এভাবে অপমান করলো। হ্যালো হ্যালো একদিন বোনাস আছে, 2 দিন যারা পায় তাদের জন্য ডিসকাউন্ট আছে, 2 দিন পাইলে আর একদিন ফ্রি, দাইন দাইন 3 দিন। তারপর লিখছে, লেখার পরে কোনটা শাওন বললো, ভাই সত্যি করে বলছে ভাই, আমি বলতে পারি নাই কোনটা যে আমার আইডি, আমার চাইতে। তারপরে বলো তোমার কয়টা ফেক আইডি আছে? এমনি এক আইডি আছে? জি 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 জি। তো ভাইয়া ভালো থাকো, আবার কথা হবে। অনেকগুলো টাটা একসাথে দিবেন কেমনে, অনেকগুলো ফোন একসাথে ধরা যেত যদি 5 জনের। হ্যালো হ্যালো, হ্যাঁ কিছু 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 বলো। আরে হ্যালো বলছি তো ভাইয়া, বলো কি বলো ভাইয়া, হ্যালো কইতাছে না, পিছনে আম্মার বকাবকি করতেছে তো বুঝতে পারতেছে না কোন দিকে কনসেন্ট্রেশন করবে, বকাবকি
করতেছে আমার ভাইয়াকে কেন কলিং বেলে চাপ মারে এই জন্য কলিং বেলে কলিং বেলে চাপ মারবে না কলিং বেলে চাপ মারে কলিং বেলে চাপ মারে ডিস্টার্ব করে ভাইয়া কলিং বেল কে আপনাদের আমি বড় ফ্যান বুঝছেন তাই দুই দিন আগে আপনাদেরকে শুনছি হ্যাঁ আপনাদের অনেক পছন্দ হয়েছে আমার তাই সূচকগুলো হ্যাঁ আচ্ছা তোমার নাম কি ভাইয়া আমার নাম ইলমা ইলমা ওয়াও ওয়েলকাম ইলমা তুমি কি আমাদেরকে মাত্র দুই দিন শুনছো হ্যাঁ দুই দিন শুনে আমি এখন প্রত্যেকদিনই আপনাকে শুনি আর আজকে ফোন দেওয়ার সুযোগ পাইছি ওয়াও দুই দিন শুনে তৃতীয় দিন সে ফোনেও পেয়ে গেছে তুমি কিন্তু অনেক লাকি বন্ধু তিন দিন তুমি ট্রাই কইরা পাইয়া গেছো ইলমা তুমি কোথা থেকে বলছো হ্যাঁ ইলমা তুমি কোথায় থাকো আমি মিরপুরে থাকি ও তুমি তো সজল ভাইয়ের মানে নাট ভাইয়ের পাড়া প্রতিবেশী দুইজনই আর দেখা করেছো আর তোমার তোমার ভাইয়া কোন ক্লাসে পড়ে আমার ভাইয়া 6 এ এবার তোমার ছোট না বড় বড় আমার ছোট ও ছোট ভাইয়া তোমার ছোট তুমি কোন ক্লাসে পড়ো 7 এ আমি 8 এ 8 এ 6 তো কলিং বেলটা কি আজকে বাসায় নতুন লাগানো হয়েছে হ্যাঁ আমার বাসায় না কলিং বেল আরো কয়েকদিন আগে লাগানো হয়েছে ভাইয়া সব সময় নিচে থেকে র‍্যাকেট খেলতে গেছে হ্যাঁ নিচে সব সময় কলিং বেল বাজায় তুমি এক কাজ করে রাগ করে কলিং বেল খুলে আমার দিয়ে দাও আমার বাসায় একটা কলিং বেল দরকার না নতুন নতুন তো এখন হচ্ছে এরকম হবেই তোমার দাওয়াত কলিং বেল আর খাবার তুমি অনেক কিউট কিউট করে কথা বলো কলিং বেল আর খাবার দুইটা জিনিস আছে দাওয়াত ইলমা তুমি অনেক কিউট করে কথা বলো তুমি কি গান গাইতে পারো ইলমা পারি কিন্তু এখন বলা যাবে না আচ্ছা এখন বলা যাবে না ঠিক আছে একটা কবিতা বলো আমাদেরকে একটা সুন্দর করে রাইম করে শোনাও ভালো বলছিস কই বাজে নাই বাজে নাই তো পাওনাই আওয়াজ আরেকবার দাও আরেকবার দাও সুইচের আওয়াজ পাইছি না আরেকবার না তুমি আসছো তারপরে নিয়ে যাও ও জানে আরেকবার দিলে মা ওরে পিটে দেবে ঠিক আছে ভালো থেকো ইলমা কথা হবে আবার ইলমা কথা হবে আচ্ছা আচ্ছা আল্লাহ হাফেজ যে কিছুই তো শোনাইতে পারলাম না কলিং বেলের আওয়াজটা শোনা তুমি কি অবস্থা কেমন আছো তুমি ওই যে ওই যে আবার তুমি কেন বলে দিলাম আমি তো মাত্র বলতে নিছিলাম আমি তাহমিনা বলতে নিছিলাম তো তাহমিনা কেমন আছো আমার সাউন্ড ওই পাশে শুনতে হবে আমি তোমাদের শুনতে আমার এত ভালো লাগে তাই নাকি আমি দুই বছর ধরে তোমাদেরকে শুনতে আসছি ওয়াও ইউ আর সো লাকি দুই কি লাকির কি আছে তোমাদের শুনতে আসছি আজকে সেকেন্ড বার পাইছি যার তিন বছর শুনতে থাকো অবস্থা ভালো না ওই দিক থেকে লাকি হ্যাঁ বলো বলো আমি আমার ফ্রেন্ড শামিম মা আর একটা ফ্রেন্ড আছে এই তিনজন শুনি ওকে আচ্ছা আমরা হাসতে এত বেশি পছন্দ করি এই যে গান তোমাদেরকে শোনা ওয়াও ঠিক তো আমাদের কাছে কিছু হাসাও না হাসাইতাম না কিন্তু কলিং বেলের আওয়াজ শোনাইতে হবে হাসো হাসো কলিং বেলের আওয়াজ শোনাবো না না তোমরা সবার কাছ থেকে আমরা সবকিছু শুনি না 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 তুমি আমাদের যে ফ্ল্যাশের আওয়াজ শোনাইলে হবে আচ্ছা তাহলে একটা জোক শোনাই হ্যাঁ শোনাও হ্যাঁ এটাই ভালো ফ্ল্যাশের চাইতে শোনাও একটা লোকের ছেলে মানে কাফিল অন্য একটা লোকের ঢিল মারছে তারপরে আসছে লোকটা ওর তাই তো ওটা আমার ঢিল
আমার ছেলে রে মিস হইতো না আমার ছেলে হলে মাথা মাছ বরাবর লাগে চির পেরে ফাটে যেতাম না ঠিক আছে 2500 ভালো থেকো আবার কথা হবে 2500 থেকে হ্যাঁ ঠিক আছে তোমার জন্য দাওয়াত ছিল তোমার দুনো জনের ওকে ওকে এই জীবনে যত দাওয়াত পাইছি পাইছি রে ভাই আমি তো কইলাম ভাই খাওয়া না খায় মন না এই নাট বলটু না খায় মরতে হইব কারণ হচ্ছে যে ওই দেখবি যে বাসা লাগে ঠিকানা মন থাকে না আমার দাওয়াত যদি সত্যি সত্যি হইতো তাহলে বলতো যে ভাই থাকো কালকে তোমাদের দাওয়াত আমরা আসতেছি আমরা আসতেছি না ঠিক আছে এটা কোনো হলো আর সবচেয়ে বড় কথা হলো যে এটা আমি খিদে লাগলো আমার ঠিকানা মন থাকে না আমি যাই যে খামো ওটি ভুলে যাই গা আমরা এখন একটা জিনিস মনে আছে সেটা হচ্ছে 7:50 আমাদের ব্রেকে যেতে হয় ইয়া ইয়া তো এটা খিদে লাগুক আর না লাগুক মনে থাকেই আমাদের থাকে খুদা লাগলে ই ভ্যালির পাশাপাশি ই ফুড আছে অনেক অপশন আমাদের ভাই Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।